হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বলবো যে 2023 সালের জন্য একটি নতুন চ্যানেল তৈরি করা এবং সেখান থেকে কিভাবে ইনকাম করা যায় প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিষয়গুলি আমি আপনাদেরকে তুলে ধরছি। প্রথমত আপনাদেরকে বলে রাখি, আপনাদের 2023 সালের জন্য প্রথম যে চ্যানেলের কয়েকটি আমি ক্যাটাগরি আপনাদেরকে দিয়ে দেবো এবং সেখান থেকে দেখলেও আপনি বুঝে যাবেন যে এক ঝলকে যে কী ধরনের চ্যানেল সবথেকে একদম বেস্ট ক্যাটাগরি চলছে। সর্বপ্রথম আমি আপনাদেরকে যে ক্যাটাগরির কথা বলবো, আমার পাশে একটি চার্ট আমি একটা দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে দেখে নেন যে এখানে কিছু টার্গেট আপনাদেরকে অডিয়েন্স মানে সিলেক্ট করতে হবে। আপনি কি ধরনের আপনি টার্গেট নিচ্ছেন, আপনি যদি মনে করেন যে ব্লগিং চ্যানেল হয়, একদিকে নিচের দিকে লেখা রয়েছে ব্লগিং, এই ব্লগিং যদি চ্যানেলটা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব ভালো একটা ভালো ইনকাম করতে পারবেন এবং নিজের লাইফস্টাইল বা কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই সমস্ত বিষয়গুলি আপনি তুলে ধরতে পারবেন। সো এখান থেকে একটা ভালো ইনকাম কিন্তু করা যায়। তারপরে আপনাদেরকে বলি যে এই দেখুন, এখানে আরও একটি বিষয় আমি দিয়ে দিয়েছি, এন্টারটেনমেন্ট। যারা মনে করেন যে ফানি ভিডিও, এন্টারটেনমেন্টমূলক বা এই সমস্ত মানে বিষয় নিয়ে ভাবছেন, তাদের জন্য এই চ্যানেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে ক্যাটাগরি নির্বাচন করতে পারেন, কারণ এখান থেকে ভালো ইনকাম হয়। তবে এখান থেকে একটু বেশি ভিউ যদি হয় তাহলে বেশি ইনকামটা পাওয়া যায়, মনে করেন যে। আর এখানে ভালো ভিউ আসে মানে এঙ্গেজমেন্ট খুব ভালো হয় এন্টারটেনমেন্টমূলক। তারপর সর্বোচ্চ উপরে আমি রেখেছি যে নিউজ চ্যানেল, নিউজ যদি করেন, নিউজ চ্যানেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য তো খুব ভালো, মানে আপনাদেরকে নিউজের কোনো চ্যানেলকে ফলো করতে হবে এবং কী কী ফুটেজ রয়েছে, এই ফুটেজগুলো কোথায় পাওয়া যায় আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন এবং চ্যানেল ভিজিট করেও আপনি দেখে নিতে পারেন ফুটেজ সম্পর্কে। তো আমি সেই সম্পর্কে আরও একটা নতুন একটা ভিডিও আপনাদের তৈরি করে দেবো, যদি আপনারা চান আমাকে কমেন্ট করবেন। ওকে, তো নিউজ ক্যাটাগরি চ্যানেলগুলি খুব তাড়াতাড়ি গ্রো হয় এবং এখান থেকে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি গ্রো হয় এবং ইনকামও খুব ভালো পাওয়া যায়। আরও একটি বিষয় আপনাদেরকে বলি যে এডুকেশন, শিক্ষামূলক, যারা শিক্ষা দীক্ষা এই সমস্ত নিয়ে ভাবছেন বা মনে করেন যে রিজনাল মানে ধর্মমূলক কোনো বিষয়, ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৈদিক যে কোনো ধর্ম নিয়ে যদি আলোচনা করেন সেগুলিও চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি ভিউ পাওয়া যায়। আরও একটি বিষয় মনে করেন হাউ টু, মানে কোনো একটি বিষয় কী কীভাবে হলো, কোথা থেকে হলো, এটা কী জিনিস, এটা সম্পর্কে কী, এর একটা ব্যাখ্যা, এই সমস্ত বিষয় নিয়ে যদি করেন তাহলে কিন্তু খুব ভালো একটি এঙ্গেজমেন্ট পাবেন এবং এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারেন। তো এবার বলি এর মধ্যে আরও একটি বিষয়, টেকনিক্যাল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেকনোলজিক্যাল ভিডিও, যেমন আমি তৈরি করছি টেকনিক্যাল ভিডিও, এই ভিডিওগুলো থেকেও কিন্তু ভালো ইনকাম পাওয়া যায়, কারণ এই সমস্ত ইনকাম টেকনিক্যাল চ্যানেলের ইনকাম সব থেকে বেশি পাওয়া যায়। 2023 বলুন, 24 বলুন, 25 বলুন এবং গত ইয়ার্সগুলোতে বলুন, এগুলোতে এর রেভিনিউগুলো সব থেকে বেশি পাওয়া গিয়েছে। সো আপনাকে বলবো যদি আপনি যদি টেকনিক্যাল সম্পর্কে জ্ঞান দিতে পারেন বা ভালো বোঝাতে পারেন তাহলে আপনি টেকনিক্যাল চ্যানেল আপনি শুরু অবশ্যই করতে পারেন। তারপরে কুকিং চ্যানেল, রান্না বান্না, এই সমস্ত ধরনের চ্যানেলগুলো থেকে ভালো ইনকাম পাওয়া যায়। সো এবার বলি এই চ্যানেলে মানে কতটা, মানে 2023 এর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলি, তো এই টপিকগুলি আপনি যদি নির্বাচন করেন তাহলে আমি বলবো আপনি খুব তাড়াতাড়ি আপনি গেইন করতে পারবেন এবং তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন চ্যানেলগুলিকে এবং এখান থেকে ভালো আপনি ইনকাম করতে পারেন। সো বন্ধুরা, এই বিষয়গুলি, এই তথ্যটি আপনাদেরকে এখানেই দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগে কিন্তু লাইক কিন্তু একটা অবশ্যই করবেন। আপনার কী ধরনের চ্যানেল বা কী ক্যাটাগরি নির্বাচন করতে পারছেন না, আপনার চ্যানেলের কোনো প্রবলেম যদি হয় আমাকে অবশ্যই আমাকে DM করে দিবেন, অর্থাৎ ডাইরেক্ট মেসেজ করবেন, আমি আপনাকে রিপ্লাই করবো। আর যদি ফেসবুক বা আমার ইনস্টাগ্রাম রয়েছে সেখানেও ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। সো থ্যাংক ইউ, পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে।